Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএফএমের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে, আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 8টা বাজে, আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম, তারপরে এখন হচ্ছে জল ভরবো। কালকে সব বোতল খালি হয়ে গেছে জলগুলো, সেগুলো সব ভরবো। আর এখন হচ্ছে বাবা উঠছে, এবার তাকে চা বানিয়ে দেবো। আমি এখনও চা খাইনি, একটু চা খাবো। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর সে দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা নেই অতটা, কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর কি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক কাজ আছে, ঠাকুর বাসন মাজা এক বালতি, সেই কাজগুলো সব করবো। তারপরে আগে জলটা ভরে নিই, তারপরে বিছানা টিছানাগুলো সব বাগাবো, এই আর কি। না চলো পরে আসছি, আবার বিছানাটা এখন বাগিয়ে নেবো, তোমরা দেখতে থাকো। বিছানাটা বাগিয়ে নিয়েছি, এই যে লেপটাকে তুলে দিয়েছি, কম্বলটা শুধু রয়েছে এখনও। এখনও তো একটু একটু ঠান্ডা আছে, তা ঠান্ডাটা গেলে কম্বলটা তুলে দেবো। ঠিক আছে চলো, এখন আমি জল ভরবো। জলগুলো ভরে নিচ্ছি, এই যে বড় দুটো বোতল খালি হয়ে খালি আছে, এই দুটো ভরলেই ভরা হয়ে যায়। তারপরে কতগুলো বোতল সব খালি ছিল দেখো, সব বোতল খালি হয়ে যায় এখানে, সব খালি। এই যে সব ভরলাম, জল ভরতে অনেকক্ষণ সময় গেল, 1 ঘন্টা। চলো এখন আমি বাবাকে চা করে দেবো। এই সকালের সব কাজ সেরে ঘরপর ঝাড় দিয়ে ঠাকুরঘরটা মুছে তারপর সবাইকে খেতে দিলাম, খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুর বাসনগুলো মাজবো, সব ঠাকুর বাসনগুলো বের করেছি সব, সেগুলো সব বালি তেঁতুল সার্ফ দিয়ে মাজবো। সেগুলো মাজতে এখন অনেকক্ষণ সময় লাগবে, সেগুলো মেজে তারপরে চান করতে যাবো। চান করেছে ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না করবো। এই যে সব ঠাকুর বাসনগুলো বের করেছি, এগুলো এখন মাজবো এক বালতি। আরও আছে সন্ধ্যের প্রদীপ টদীপগুলো, সেগুলো সব ছেলেটাকে বললাম নামিয়ে দিতে, নামিয়ে দিচ্ছে। তারপরে সেগুলো এগুলো মাজতে এখন অনেকক্ষণ সময় লাগবে, এগুলো মাজি তারপরে পরে আসছি। এই দেখো সর্ষে গাছটা আমার কী সুন্দর হয়েছে, একটাই সর্ষে গাছ, পাতাগুলো দেখো ফুল চলে এসছে, এই দেখো কী সুন্দর দেখতে লাগে হলুদ হলুদ ফুল। গাছটা একটাই, এই দেখো একটা গাছ, কোথায় হয়েছে দেখো, মাটি নেই কিছু নেই, সিমেন্টের উপরে, ভালো লাগছে দেখতে। আর দেখো একটা টমেটো গাছ হয়েছে, একটা এমনি এমনি হয়ে যায়, এটা আবার টমেটোও ধরে গেছে, এই যে এইটুকু গাছ। গাছ সব গাছই দেখতে ভালো লাগে, ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে, হলুদ হলুদ ফুল। এই যে বাগানে অনেক টমেটো ধরেছে, এটা একটাই গাছ। চলো পরে আসছি, ঠাকুর বাসনগুলো মেজে তারপরে এই মাত্র চান করে আসলাম, এখন ঠাকুর পুজো দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো, পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো, আর হচ্ছে আলপনাও দিয়ে দিয়েছি। এই আজকে দুপাটি ফুল পেয়েছিলাম অনেকগুলো, জবা ফুলও পেয়েছি, চন্দন জবা লাল জবা একটা পেয়েছিলাম, তারপরে ঠাকুরকে এই গাঁদা ফুল দিয়ে দিয়ে দিয়েছি পুজো। চলো এখন আমি রান্নাঘরে যাবো, রান্না বসাবো। অনেকক্ষণ পর আসলাম, চান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না করে রান্না চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে এসেছে, ডাল হয়ে গেছে, আর সজনে ফুল দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর একটা পানমিশালি সবজি হচ্ছে, সব রকম সবজি দিয়ে সবজি করছি, ওটা ভাত দিয়েও খাওয়াবে, রাতে রুটি দিয়েও খাওয়াবে, সেজন্য সবজিটা হলেই হয়ে যায়। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সজনে ফুল দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর নিচেরটাই আছে ডাল, আর কালকের একটু রাইস ছিল রয়ে গেছে, এটা আমি খেয়ে নেবো আর কাউকে দেবো না। আর এই যে ভাতটা হচ্ছে হয়েই এসছে, আর এই যে পানমিশালি সবজিটা বসিয়েছি, এখন এই শুধু নুন দিয়ে ভাজা ভাজা করছি। এবারে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দেবো, নিয়ে দেখাচ্ছি দাঁড়া। এবারে দেবো হলুদ গুঁড়ো, আর
মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো নেড়ে চেড়ে, মিষ্টি দেবো একটু, হাতে একটু মূল্য ধনে পাতা থাকলে আরও ভালো হতো, ধনে পাতা নেই আমার কাছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে মূল্যটাও শেষ হয়ে গেছে, কিনে অল্প করে একটু জল ঢেলে দিই। এবার এটা হচ্ছে সিমে করে দেবো, আস্তে আস্তে হবে তাহলেই হয়ে যাবে, হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এই সবজিটা খেতে ভালোই লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। এটা এখন ঢাকা দিয়ে দিই, আর ভাতটা হয়ে এসছে, এই যে নামিয়ে দেবো, এবার ভাতটা হয়ে গেছে ফুটছে, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, আটাটা মেখে রেখে দেবো, নাহলে সে তখন আর বিকেলবেলা ভালো লাগে না। আর এই যে চাটনি আছে কালকে করেছিলাম, সেই চাটনিটা দিয়ে হয়ে যাবে আজকের এই মেনু, আর কিছু না। চলো পরে আসছি। পাঁচ তরকারিটা হয়ে গেছে, এই যে সবজি দিয়ে, খুব সুন্দর হয়েছে দেখতে। এই সবজিটা খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। রান্না হয়ে গেছে, এখন আমি গ্যাস মুছবো, এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিই, তারপরে আটাটা মেখে রেখে দেবো, তাহলে আমার এখন ছুটি, তারপরে পরে আবার যখন সবাই ভাত খাবে তখন ভাত খেতে দেবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি, এই সবার মাধ্যমে বিছানা থেকে উঠলাম, উঠে এসে ভাবলাম তোমাদেরকে বলে, এখন বাইরে অনেক কাজ আছে, সেই কাজগুলো সব করে নেবো, জামা কাপড়গুলো তুলবো, আর তারপরে বাসন গোছাবো, তারপরে আটা মাখবো, আটা তখন বললাম রান্না রান্না করে আটা মাখবো, সে আর মাখা হয়নি, তখন একটা কী কাজে ব্যস্ত হয়ে গেলাম, আটা মাখা হয়নি, এখন আটা মাখবো, রুটি করবো, সন্ধে দেখাবো, এসব কাজগুলো আছে। হাওয়া দিচ্ছে দেখছি, রোদ আছে এখনও হালকা হালকা, এই তো 4:30 বাজছে, এখনও রোদও আছে, এই আর কি। চলো পরে আসছি। আবার আটা মাখা হয়ে গেছে, এই যে মেখে রেডি করে নিয়েছি, চাকি বেলনা আটা সব হটপট গ্যাস জ্বেলে দিয়েছি, আর বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, এদিকে এদিকে সব কাজ হয়ে গেছে, এখন রুটিটা করে নেবো, তারপরে চা বানাবো, দেখতে থাকো তোমরা। সব রুটিগুলো করে নিই, রুটিগুলো করে নিয়ে রান্নাঘর মুছে গ্যাস পরিষ্কার করে তারপরে আসছি। আর কী গরম লেগে গেলো দেখো, পুরো ঘেমে চান করে যাচ্ছি, এত গরম পড়ে গেছে। চলো পরে আসছি। রুটি করা হয়ে গেছে, করে দেখো রান্নাঘরে সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু বসবো, তারপরে সন্ধ্যে দেখাবো, চলো পরে আসছি। সন্ধ্যে দিয়ে আমার হয়ে গেলো, এই যে এই মাত্র সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে ঠাকুরের ফুল টুল সব নামিয়ে নিয়েছি, আজকে এই আমি সন্ধ্যে দিয়ে ব্লগটা শেষ করে দিলাম, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।